আবার কাজী সাহেবের কাছে আমি যখন গেছি কাজীর অফিসে জিজ্ঞাসা করতেছি আপনি ডিভোর্স কিভাবে দিবেন, তো বলতেছে তার মা বাবা এসে বলছে তাই আমি ডিভোর্স দিছি। আপনার সাথে যে ঘটনাগুলো ঘটলো সেই ঘটনাগুলো আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমার সাথে যে ঘটনাগুলো ঘটলো সেগুলো আমি মূল্যায়ন করি খুব ভালোভাবেই, কারণ হলো যে আমি চাচ্ছি যে আমার সাথে যে ঘটনাগুলো ঘটছে এগুলো যেন আর কারো সাথে না ঘটে, তাই নিয়েই আমি এই কাজটা করতেছি। আসলে দেখেন এখানে কিন্তু আপনি ছোট্ট একটা ব্যাপার, ছোট্ট একটা ইস্যু, তো এটা কিন্তু আমাদের সমাজে সবাই ছোট্ট ভাবতেছে যে না ডিভোর্স একটা দেওয়া ব্যাপার, একটা সংসার যখন তখন চাইলেই যে মুরজির মতো ভেঙে দিতেছে, যার যার মতো করতেছে, কিন্তু সাফার করতেছে বাচ্চারা, আমরা কিন্তু বাচ্চাদের চিন্তা করতেছি না। তো আমি চাইতেছি যে এই যে কাজগুলো আমাদের সমাজে হইতেছে হলো, তো এখানে যদি সুষ্ঠু বিচারের আলতায় আনা যায় মনে করি ইনশাআল্লাহ অনেক অনেক ফ্যামিলি এবং কি অনেক হাজব্যান্ড ওয়াইফ এ থেকে রক্ষা পাবে আর কি। তো এটাই আর কি। তামিমা যে ডিভোর্স দিয়েছে সেটা এখনও পর্যন্ত বিচারাধীন অবস্থায় আছে, কিন্তু এই ডিভোর্সের বিষয়ে আপনি একটু বলেন যে ডিভোর্সের বিষয়ে যে কথাগুলো বলতেছি সেগুলো ইতিমধ্যে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিভিন্ন জায়গায় সে দেখ আমার সে কাবিন নামায় হয়েছে 3,00,000 টাকা, সে ডিভোর্সে দেখাইছে 2,00,000 টাকা, ঠিক আছে 2,00,000 টাকা ডিভোর্স। আবার কাজী সাহেবের কাছে আমি যখন গেছি কাজীর অফিসে জিজ্ঞাসা করতেছি আপনি ডিভোর্স কিভাবে দিবেন, তো বলতেছে তার মা বাবা আইসা বলছে তাই আমি ডিভোর্স দিছি। তো মা বাবা আইসা বলছে আমার ব্যাপারে যে আমি একজনকে খুন করছি, আমার মা বাবা বলছে, এখন আমার সেটা জাস্টিফাই না করেই সে আমার গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলাই দিবে, তাই না? বাংলাদেশে তো আইন আছে, এই একটা কথা। তারপর আবার কাজী বলতেছে যে আপনি আমি যে কোর্ট মেরিস বলছিল, তো কোর্ট মেরিসের পেপারেও তো আমার 3,01,000 টাকা, তো সে কী দেখে কাবিন এই করছে? আর একটা জিনিস দেখলাম আমি, যাক এই একটা কথা, সে নোটিশ করছে আমাকে ডিভোর্সের নোটিশ, সে 5 নম্বর সেক্টর 3 নম্বর রোড 53 নম্বর বাড়ি। তো আমরা সেখানেও যাই, যে যাইয়ে বাড়িওয়ালার কাছে জিজ্ঞেস করি ভাই আমাকে কী চিনেন, সে বলতেছে ভাই আপনি কে? আমি ভাই আপনার বাসায় আমি ছিলাম, আমার ডিভোর্সের পেপার দিচ্ছে তো আপনি চিনেন না? বলছে না ভাই আপনাকে তো আমি চিনি না, এই বাসা হওয়া পর্যন্ত আমি কোনো আমার কাকার বাসা, আমার বাড়িওয়ালার বাড়িওয়ালা আমার কাকা, তো এই বাসা হওয়া পর্যন্ত আমি কোনো দিন ভাড়াই দিইনি, কথা বুঝতেছেন? তো এই আরেকটা কথা হলো যে তারপরে তো অনেক এভিডেন্স আমি আছে আমার কাছে অসংখ্য মানে দেওয়ার মতো, যে আমি সে আমার সাথে সম্পর্ক সর্বদা বজায় রাখছে, যে 2017 সালে 2018 সালে 2019 সালে, ঠিক আছে, তো এভাবে যাওয়ার আগ পর্যন্ত, লাস্ট টাইম করোনাতে সে আটকা পড়ার আগ পর্যন্ত, ঠিক আছে, হয়তোবা তারা অনেক কথা বলতে পারবে কিন্তু আমি সব কথা বলবো না, আমি জাস্ট পেপার দেখাবো, ডকুমেন্টস দিব, যেই মুখের কথা বলবো না, কারণ না বাংলাদেশে মুখের কথার কোনো দাম নেই। সে চাইলেই আমিও ইচ্ছা করে যে কোনো কিছু বলতে পারি, চাইলেই একটা বানিয়ে কথা বলতে পারি, কিন্তু আমি ডকুমেন্টস দিয়ে কথা বলবো।